শেখ হাসিনার পদত্যাগ ঘিরে আবারও দেখা দিয়েছে বিতর্ক। এতে চটেছেন দেশের আইনজীবীরা, বলছেন নতুন সাংবিধানিক সংকট তৈরি করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে চ্যানেল 24 এর হাতে এসেছে একটি নথি যেখানে মতামত চাওয়ার সময় সুপ্রিম কোর্টকে লিখিতভাবে শেখ হাসিনার পদত্যাগের কথা জানান মোহাম্মদ শাহাবুদ্দিন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। কথা রাখেননি শেখ হাসিনা। ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী। যদিও নেতাকর্মীদের সাথে টেলিফোনে নিজেকে প্রধানমন্ত্রী হিসেবেই দাবি করে আসছিলেন এতদিন, সরে যেতে হলো গণভবন থেকে, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। এ আলোচনায় ঘিঢালেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। একটি গণমাধ্যমে জানান শেখ হাসিনার পদত্যাগপত্র তিনি নিজেও খুঁজছেন, অথচ 5 আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছিলেন প্রধানমন্ত্রীর পদত্যাগের কথা। আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। চ্যানেল 24 এর হাতে আসা আইন মন্ত্রণালয়ের এক নথি থেকে মেলে শেখ হাসিনার পদত্যাগ ও অন্তর্বর্তী সরকারের শপথের ঘটনা প্রবাহ। 8 আগস্ট নতুন উপদেষ্টা পরিষদ গঠন ও প্রধান উপদেষ্টার শপথ করানোর বৈধতা নিতে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে চিঠি পাঠান রাষ্ট্রপতি। সেখানেও তিনি উল্লেখ করেন পদত্যাগের বিষয়টি। সুপ্রিম কোর্টের লিখিত মতামতেও বলা হয় শেখ হাসিনার পদত্যাগের পর রাষ্ট্রপতি যেহেতু সংসদ ভেঙে দিয়েছেন, তাই সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ সম্ভব না। লিখিত অভিমতে সুপ্রিম কোর্ট জানায় রাষ্ট্রের সাংবিধানিক শূন্যতা পূরণে জরুরি প্রয়োজনে প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারবেন রাষ্ট্রপতি। এত এত লিখিত নথির পরও হঠাৎ কেন এমন প্রসঙ্গ আনলেন রাষ্ট্রপতি, আইনজীবীরাও বিষয়টিকে দেখছেন ভিন্ন দৃষ্টিতে। প্রধানমন্ত্রী আলটিমেটলি দেশ থেকে পালিয়েছেন, পালানোর পরে রাষ্ট্রপতি তার ক্ষমতা অনুযায়ী সংসদ ভেঙে দিয়েছেন। সংসদ না থাকলে প্রধানমন্ত্রী থাকবে কোথেকে? তিনি কোন পরিপ্রেক্ষিতে কি উদ্দেশ্যে তিনি এই আজকে এই কথা বললেন যে তার কাছে কোনো পদত্যাগপত্র নাই, এটা আমার কাছে অন্তত বোধগম্য হচ্ছে না। আইন উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করে বললেন শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে মিথ্যাচার করেছেন রাষ্ট্রপতি, নৈতিকতা হারিয়েছেন পদে থাকার। আজকে যদি উনি বলেন যে উনি প্রধানমন্ত্রী পদত্যাগ দেয়নি এতদিন পরে, প্রায় 2.5 মাস পরে, তাহলে এটা এক ধরনের স্ববিরোধিতা হয়, এটা ওনার শপথ লঙ্ঘন হয় এবং উনি এই পদে আর থাকার যোগ্যতা ওনার আর আছে কিনা সেই সম্পর্কে প্রশ্ন আসে। নতুন করে প্রশ্ন উঠেছে সংসদ না থাকায় রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক যে শূন্যতা তৈরি হবে তা কিভাবে মোকাবেলা করবে অন্তর্বর্তী সরকার। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।